ভাইরাস কি? করোনা এক প্রকার জীবন্ত ভাইরাস। ইহা খালি চোখে দেখা যায় না। ইহা আণুবীক্ষণিক জীব। এবার বলো কোভিড-19 কি? করোনা ভাইরাস মানব দেহে আক্রমণ করলে যে রোগ হয় তার নাম কোভিড-19। ভেরি ডেঞ্জারাস। এই রোগটি কি খুবই ভয়ঙ্কর? হ্যাঁ, এই ভাইরাস খুবই ভয়ঙ্কর। এটি মানুষকে মেরে ফেলতে পারে। আপু, আমি তোমাকে কিছু প্রশ্ন করব। আচ্ছা, ঠিক আছে, আমাকে প্রশ্ন করো। আপু, করোনা ভাইরাস মানুষের কোন অঙ্গে আক্রমণ করে? সাধারণত করোনা ভাইরাস মানব শরীরের গলা এবং ফুসফুসে আক্রমণ করে। করোনা ভাইরাস কোথা থেকে সৃষ্টি হয়েছে? করোনা ভাইরাসের উৎপত্তি বাদুর, সাপ বা উট থেকে হয়েছে বলে জানা যায়। করোনা ভাইরাসকে কেন অভিশাপ বলা হয়? এই ভাইরাস সমগ্র পৃথিবী জুড়ে বিস্তার লাভ করে, অসংখ্য মানুষকে আক্রমণ করে, এতে অসংখ্য মানুষ মারা যায়। সমগ্র পৃথিবী জুড়ে আতঙ্ক সৃষ্টি হয়, মানুষ গৃহবন্দী হয়ে যায়, তাই ইহাকে একটি অভিশাপ বলা হয়। আপু, করোনা ভাইরাস থেকে বাঁচার উপায় কি? করোনা থেকে বাঁচতে হলে ঘরে থাকতে হবে। বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। শারীরিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। আর কি কি করতে হবে আপু? স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। কি কি স্বাস্থ্যবিধি মানতে হবে বলো। শুনো, প্রথমে সাবান দিয়ে দুই হাত 20 সেকেন্ড পর্যন্ত ভালোভাবে ধুতে হবে। 1 ঘন্টা পরপর দুই হাত ভালোভাবে স্যানিটাইজ করতে হবে। পুষ্টিকর ও সুষম খাদ্য নিয়মিত খেতে হবে। প্রতিদিন সাবান দিয়ে ভালোভাবে গোসল করতে হবে। এগুলি মানা তেমন কঠিন কাজ নয়। করোনা ভাইরাস থেকে বাঁচতে হলে নিয়ম কারণ মেনে চলতে হবে। তুমি ঠিকই বলেছ ভাইয়া। যেখানে সেখানে হাঁচি কাশি দেওয়া যাবে না এবং থুতু ফেলা যাবে না। কোভিড-19 থেকে বাঁচার কোনো ঔষধ নাই? এই রোগের ঔষধ এখনো আবিষ্কার হয়নি, তবে আবিষ্কারের চেষ্টা চলছে। আসুন আমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলি। করোনা থেকে বাঁচতে সবাই ঘরেই থাকি। স্টে হোম, স্টে সেফ।